ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته بارك الله فيك جيب يا بربصنا هتك كون إبادة تلقى تشبت بشي بطن دنيا حديث است حديث قدسي الله رسول صلى الله عليه وسلم بولن الله رب العالمين بولن من عادى لي وليا فقد آذنته بالحرب دي عمر بندر شتي شطرطة بوشن كوري أمي تار شتي

এরপরে হাদিসে এসছে হাদিস আল্লাহ আমি আমার বান্দার উপর যে আমল ফরজ করেছি এই ফরজ আমল দ্বারা আমার বান্দা আমার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে ফরজ আমল ছাড়া অন্য কোনো আমল নাই যে আমল করে বান্দা আমার কাছে বেশি প্রিয় হতে পারে তাহলে ফরজ যেসব বিধিবিধান রয়েছে ওগুলো যদি আমরা পালন করি তাহলে এর দ্বারা আল্লাহর নৈকট্য আমাদের বেশি লাভ হয় তাই বোঝা গেল ফরজ ইবায়দা এইসব ফরজ ইবাদত যেগুলি রয়েছে ওগুলির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদা হচ্ছে সদাথ

তারপরে আরো চারটি এইসব হচ্ছে কি মৌলিক বৃত্তি স্নামের কালিমায় করা বা এর উপর বিশ্বাস করা সাক্ষ্য দেয়া দুটি সাক্ষ্যবাণী আল্লাহ কর্তবাদের উপর বিশ্বাস বিয়ে করিম শাসন বিশারতের উপর বিশ্বাস সালাদ পাঁচ বক্ত সালাত আদায় করা ফরজ সালাদ জাকাত আদায় করা তারপরে শ্যাম পালন করা হজ আদায় করা সামর্থ্য থাকলে এইসব হলো ফরজ তো এইসবের মাধ্যমে মানুষ আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে তাই কিতাব কি কী বোঝা গেল ফরজ এবার সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে আর এটাই সর্বোত্তম আর এইসব এবারতের মধ্যে সর্বোত্তম ইবাদত কোনটা সরাত বাকি আচ্ছা এই হাদিসের এরপরের অংশ এরপর বলছেন বলছেন আল্লাহ সাহেহ لا يزال عبدي يتقرب إلي بالنوافل أمار بندامر أمار نوي كرت الله بكرت عبادة المدمة حتى أحببته يمون كي أمار نجير بطر الله أكبر فرز عبادة بطن ترب النوافل إيجا نوفل عبادة قلنس دويتا صوب عبادة نفر جت الصلاة ذكر الله الله ذكر النبي الكريم صلى الله عليه وسلم يقول الصلاة قرآن تلاوة صدقة خيرات ونسكي انيكا آآ بتي أهبانكورا إيشوب لا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحببته الله أكبر أمر بندى من لي كتر لا بقدر تثكي نفول بعاتر مدده من بريشي شيء أمر بيو بندى هاي فإذا أحببته كن كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها

যে হাত দিয়ে সে ধরে সে হাত আমার হাত হয়ে যায় আমি কি বোঝাচ্ছেন তার কাজকর্ম সবই আল্লাহর হুকুম অনুযায়ী সে পরিচালনা করে আল্লাহ আকবর তার চুক্ত সে হিসাবে আল্লাহর বিধান অনুযায়ী সে চুপটা পর্যন্ত খরচ করে দৃষ্টি পর্যন্ত খরচ করে কান্দি দিয়ে তাই শুনে যে ভালো কানের হেফাজত করে হাতের হেফাজত করে এবারে বান্দা যখন এরকম পৌঁছে যাবে আল্লাহ বলেন এবারে আমার বান্দা যখন আমার কাছে কিছু চাইবে আমি তাকে তার চাহিত বস্তু দেব আমার কাছে আশ্রয় চাইলে আমি তাকে আমার আশ্রয় নিয়ে নেব তো এর দ্বারা কি বুঝা গেল বান্দা বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল আর আফজল আমল হচ্ছে ফরাইজ এবার তো এইসব ফরাইজ এবার যেগুলি ফরজ ওই সব যেন আমরা নিয়মতান্ত্রিক আদায় করি বাকি নফর ইবাদা মানুষ হিসাবে কেউ হয়তো কোরআন থেকে দূরে তাকে কোরআন পড়তে বলেন কেউ হয়তো জিকির আজকার করে না সকাল সন্তার আজকার করে না তাকে জিকির আজকার করতে বলে কিন্তু আল্লাহর কোনো কোনো মন্দা আছে সব কিছু নিয়েই চলে তাই আমাদের কাজ ফরাইজ যেসব পাক আমাদের উপর ফরাজ ফরাজ করেছেন ওগুলো যথার্থভাবে আদায় করব। সুন্দর করে আদায় করব হারাম কার জাতি থেকে বাঁচব আর এর সাথে সাথে নওয়াফিল যত বেশি করি তত আলহামদুলিল্লাহ ভালো তাই কোনো কোনো সময় কোনো কাজ কোনো ক্ষেত্রে তেলাওয়াত উত্তম হবে কোনো ক্ষেত্রে শতকা হেরাত উত্তম হবে কোনো ক্ষেত্রে দিকে উত্তম হবে